একদিনের ব্যবধানে চট্টগ্রামে 200 টাকা কমেছে কাঁচামরিচের দাম। সরবরাহ বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে 400 টাকায়। দরপতন হয়েছে ধনেপাতারও। ছুটি শেষে দলে দলে কর্মস্থলে ফিরছে বন্দরবাসী, বাস ট্রেনে যাত্রীদের ভিড়। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ। ছুটিতে গেছিলাম আপনার কোরবানের আগের দিন, এখন তিন দিন পর চলে আসতেছি। ইনশাল্লাহ যাতে কোনো সমস্যা হয় নাই এবং ঠিকঠাক মতো আসতে পারছি। চট্টগ্রামে পূরণ হয়নি কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা, ঘাটতি প্রায় 1 লাখ পিসের বেশি। সংগৃহীত চামড়া ন্যায্য মূল্য নিয়েও সংশয়ে আড়তদার। গত বছর যে চামড়া মনে করো খরচ গেছে 250-300 টাকা, 350 টাকার উপর। ঠ্যানারিওয়ালা আসি যেন সঠিক মূল্যটা দেয়। আমি সৌমিত্র সুফের শিরোনামগুলো জানাচ্ছিলাম। আজকে চট্টগ্রাম বিস্তারিত খবর শুরু করছে। একদিনের ব্যবধানে চট্টগ্রামে পড়ে গেছে কাঁচামরিচের দাম। 200 টাকা কমে বিক্রি হচ্ছে কেজি প্রতি 400 টাকায়। ধনেপাতার দামও কমেছে কেজিতে একই হারে। সিন্ডিকেটের কারসাজির কারণেই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বলছেন ক্রেতারা। অন্যদিকে আড়তদারদের দুষছেন খুচরা বিক্রেতারা। কাঁচা বাজারে প্রতিটি দোকানে ঢালায় সাজানো কাঁচামরিচ, তবে বেশিরভাগ ক্রেতা কেবল দেখেই যাচ্ছেন, খুব কম মানুষই কিনছেন। চড়া দামের কারণে কাঁচামরিচের বিক্রি কমে যাওয়ায় প্রভাব পড়েছে চট্টগ্রামের বাজারে। একদিনের ব্যবধানে 600 টাকা থেকে নেমে এসেছে 400 টাকায়। 400 টাকা থেকে ধনেপাতার দামও নেমে এসেছে 200 টাকায়। প্রথমে কিনছি 310 টাকা, তারপরে কিনছি 450, তারপর আবার যাতে মাল শর্টেজ আবার কিনে আনতে হয়েছে, মানে 450-600 ভাবে বিক্রি করতে হয়েছে 600 টাকা। একটা মৌসুম পড়ছে, আর জিনিস এক জায়গার জিনিস, নাটোরের থেকে এগুলো আসতে আছে, অন্য অন্য জায়গার মরিচ নাই, তো সেজন্য একটু দাম বাড়ছে। ক্রেতারা তাতেও সন্তুষ্ট নন। সিন্ডিকেটের কারসাজি বন্ধে কঠোর ব্যবস্থা নিলে দাম আরও কমবে বলছেন তারা। করবার আগে যে মানুষের চাহিদা, ও চাহিদা অনুযায়ী যে সিন্ডিকেট করে যে দামটা বাড়ালো, এটা জনগণের উপর একটা বিরাট চাপের বোঝা বসাই দিছে। অন 5 টাকা ধন্যবাদ চাইছে বেঁচে না, অন আছে 5 টাকা খামো কেমনে, অন ধন্যবাদ না কিনতে চাইলে কাঁচামরিচ কিনতে রই না, তো আমরা গরিব মানুষ কেমন চলবো? এটা যদি সরকারে দেখে তাহলে একটু ভালো পারি। কারসাজির জন্য আড়তদারদের দুষছেন খুচরা বিক্রেতারা। জায়গা জায়গা এখন সিন্ডিকেট চলতেছে, যে উত্তোলন করতেছে তে 1 টাকা পাইতেছে না। এখানে আসার পরে এগুলো আপনার ওই জায়গার থেকে একজনে খায় আরেকজনে খায়, এগুলো গাড়ি ভাড়া বা বাড়তি বলে, ওইটা বাড়তি বলে, মানে এই জন্য দাম বাড়া যাওয়া। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানবো সহকর্মীদের কাছ থেকে। মন্দনগর থেকে সহকর্মী মামুন রশিদ অভিযুক্ত হয়েছেন, এছাড়া খাগড়াছড়ি থেকে সহকর্মী শাহরিয়ার ইউনুস যুক্ত আছেন। অভির কাছে শুনি। অভি, 200 টাকা কমেছে বটে, কিন্তু 400 টাকাও তো আসলে অতি মূল্য মরিচের জন্য। সাধারণ ক্রেতাদের কি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন? সবই তো ঠিকই বলেছেন, চট্টগ্রামে আসলে এখন পর্যন্ত পাইকারি যে সমস্ত বা খুচরা যে সমস্ত বাজারগুলো রয়েছে, বিশেষ করে খুচরা বাজারগুলো, সেখানে এখন কেজি প্রতি কাঁচামরিচে 400 টাকা করে বিক্রি করা হচ্ছে। এবং আমরা বাজারে এসে যেটি দেখলাম এবং ক্রেতা সাধারণের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে কিছুদিন পর পর এক একটি নিত্য পণ্যকে কেন্দ্র করে ব্যবসায়ীদের যে যে কারসাজিটা হয়ে থাকে সেটি আসলে কোনোভাবে কাম্য নয়। তারা বলছেন যে এই ব্যবসায়ী বা মানে যারা ব্যবসায়ী সিন্ডিকেট করছেন প্রত্যেকটি নিত্য পণ্যকে কেন্দ্র করে, সেটি যে লাভবান হওয়ার জন্য এবং যারা মধ্যবিত্ত এবং নিম্ন মানুষ যারা আছেন তাদেরকে একেবারে কোণঠাসা করে এইভাবে দামগুলো হাঁকানো হচ্ছে, কিন্তু তারা আসলে কিনতে পারছেন না। এবং যারা খুচরা বাজারে ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে তারা যেখান থেকে কিনেন, চট্টগ্রামের সবচেয়ে পাইকারি বাজার সেটি হচ্ছে যে রিয়াজউদ্দিন বাজার, সেখান থেকে তারা এই মরিচগুলো কিনে আনে, কিন্তু তারা বলছেন যে ওই যারা ব্যবসায়ীরা আছেন বা যারা পাইকারিতে নিয়ে আসেন তারাই মূলত এই সিন্ডিকেটটা তৈরি করে এই কাঁচামরিচের দামটুকু তারা বাড়িয়ে দেন হঠাৎ করে যে কোনো পণ্যের। তো তারা বলছেন যে ও তারা আসলে তাদের উপর নির্ভর করে এবং তারা বেশি দামে কিনে আনেন বিদায় তারা আসলে এই বাজারগুলোতে এখন পর্যন্ত 400 টাকা করে বিক্রি হচ্ছে। অপর বিপরীতে এবং ধনে পাতা সেটিও বা যেটি আগে অনেক কম মূল্যে বিক্রি করা হতো সেটিও এখন 200 টাকা করে বিক্রি করা হচ্ছে। এবং বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যেটি বারবার অভিযোগ করছেন যে এত দাম দিয়ে আসলে এই সমস্ত জিনিসগুলো নিত্য পণ্যের জিনিসগুলো কিনে তারা কোনোভাবে আসলে মিলাতে পারছেন না। এবং
সবকিছু মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত যে বাজার, যে এখন বাজার পরিস্থিতি সেটি এখন মানে অস্থিরই বলা চলে। কোনোভাবেই আসলে এর দামটুকু কমানো পারছে, মানে দাম কমছে না, এবং ব্যবসায়ীরা যারা আছেন যে সিন্ডিকেটটা তৈরি করছেন সেটি খুব দ্রুত যাতে সেটি ভেঙে দামগুলো আরও কমিয়ে আনা যায় সেটি দাবি করছেন ক্রেতা সাধারণ। সৌমিত্র, ধন্যবাদ অভি। সারিয়ার ইউনুসের কাছে যাই। সারিয়ার, মরিচের বাড়তি দামের ব্যাপারে প্রশাসনের দিক থেকে কোনো পদক্ষেপ আপনার চোখে পড়েছে কিনা? আর এই যে দাম কমেছে কিছুটা চট্টগ্রামে, খাগড়াছড়িতে কী অবস্থা, এখন কত দামে বিক্রি হচ্ছে? সৌমিত্র, বাজারে আসলে শান্তি নেই। এক এক দিন পর এক একটি সবজির মূল্য যেমন বৃদ্ধি পায়, আবার হঠাৎ করে কমে, আবার কখনো কখনো সেটি অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর সে দাম বৃদ্ধির প্রভাবটুকু পড়তে আমরা দেখেছি। অর্থাৎ গত কয়েক মাসের চিত্র যদি বলি, পাহাড় সমতল সব জায়গায় কিন্তু নিত্যপণ্যের যে ভোগান্তি, দামের ঊর্ধ্বগতির যে বিষয়টি সেটি আমরা বরাবরই দেখতে পেয়েছি। এবং তার ধারাবাহিক প্রভাব যদি বলি, তাহলে এখন কাঁচা মরিচের ঝাল অনেকটা বেড়ে গেছে বাজারে। সেটি হাট থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে সকল খুচরা পাইকারি যে সবজির দোকান রয়েছে সেখানেও তার প্রভাবটুকু পড়েছে। আজকের বাজারের চিত্র যদি আপনাকে বলতে চাই, তাহলে কাঁচা মরিচে আজকে বিক্রি হচ্ছে 480 টাকা করে, অর্থাৎ 500 টাকা ছুঁই ছুঁই। তার ঈদের একদিন আগেও সেই কাঁচা মরিচ বিক্রি হয়েছে খাগড়াছড়িতে 370 থেকে 400 টাকা, কিন্তু ঈদের পর দিন থেকেই তার প্রভাব পড়েছে, 500 টাকা পর্যন্ত ছুঁয়েছে বাজারের মানে কাঁচা মরিচের দাম। অর্থাৎ সবকিছুর পরে এখন কাঁচা মরিচের যে ঝাল সেটুকু অনেকটা বৃদ্ধিতে মানুষ সাধারণ মানুষের মধ্যে এক ধরনের এটি অনেকটা শঙ্কা, আবার কোথাও কোথাও সেটি হাসি ঠাট্টা মস্কারা করার মতো অবস্থা হয়েছে। কারণ বাজারে এসে তারা শান্তি পাচ্ছে না। আর যে বাজারে যে হঠাৎ করে যে কাঁচা মরিচের দাম বৃদ্ধির পাশাপাশি একটি সংকট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানকার বাজারে উৎপাদিত যে কাঁচামরিচ সেটি বাজারে আসার প্রভাবের কারণে যে দামটুকু কমার কথা সেটি নেই, অন্যদিকে বাজারে পর্যাপ্ত মজুদও নেই। অর্থাৎ এখানকার বাজার ব্যবসায়ীরা বলছেন যে চট্টগ্রাম থেকে কিনে আনতে হলে তাহলে তার প্রভাব কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর কাঁচামরিচের এই মূল্য বৃদ্ধির পর থেকে প্রশাসনের কোনো মনিটরিং নেই। যদি প্রশাসন ঠিক সময়ে যদি বাজার তদারকি করে, তাহলে হয়তো কিছুটা হয়তো দাম নিয়ন্ত্রণ থাকবে বলে বলছেন ভোক্তারা। সৌমিত্র, ধন্যবাদ সারিয়ার আপনাকে। ঈদের ছুটি শেষ হওয়ায় দলে দলে বন্দরনগরী চট্টগ্রামে ফিরছে মানুষ কর্মস্থলে যোগ দিতে। সকালে সব রুটের ট্রেন আর দূরপাল্লার সব বাসে দেখা গেছে যাত্রীদের ভিড়। শিডিউল বিপর্যয় আর ভোগান্তি ছাড়াই পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। অফিস আদালত শুরু হওয়ায় বন্দরনগরীতে ধীরে ধীরে ফিরছে পুরনো চেহারা। সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মের চিত্র এমন। ঈদ উদযাপন শেষে বাড়ি থেকে শহরে ফিরছে মানুষ। ঈদের ছুটি শেষ, শুরু হয়েছে অফিস আদালত। কর্মস্থলে যোগ দেওয়ার জন্য পরিবার পরিজন নিয়ে হাসি মুখে ফিরছেন সবাই। 4-5 দিন পরে আবার রিটার্ন ব্যাক করলাম আর কি। আজকে রোববার তো অফিস আদালত খুলতেছে, এই জন্য ব্যাক করতে হইলো। ঈদের ছুটি কাটাতে আমার গ্রামের বাড়ি চাঁদপুর, আমি চাঁদপুর গিয়েছিলাম। আমার ঈদের ছুটি ছিল 6 দিন। কোনো ইনশাল্লাহ যাতে কোনো সমস্যা হয় নাই এবং ঠিকঠাক মতো আসতে পারছি। 6 দিন ছুটি কাটাই আর সুস্থভাবে চলে আসছি চিটাংয়ে, এসে পড়ছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। পাশাপাশি ঈদের ছুটি কাটিয়ে চট্টগ্রাম ছেড়েও যাচ্ছেন অনেকে। সকালে বিজয়, সুবর্ণ ও চট্টল এক্সপ্রেসে দেখা গেছে ফিরতি যাত্রীদের ভিড়। হালি শহর বেড়াতে আসছি, বাড়ি যা হাসিমপুর, এখন ছুটি কাটিয়ে বাড়িতে চলে যাচ্ছে। ঈদটা আসলে ফ্যামিলির কাছে সাথে কাটিয়েছি, মায়ের কাছে ছিলাম, এখন আবার শ্বশুর বাড়ি যাচ্ছি। কিছু ফর্মালিটিস তো বাকি আছেই, সো আমরা আবার ব্যাক করছি আর কি ঢাকায়। 6 মাস পরে ছুটি হয়েছে আর 1 সপ্তাহ জন্য যাওয়ার চিন্তা ভাবনা আছে আর কি। এক কুমিল্লার আশেপাশে যাবো, ওই লোকেশনগুলো দেখবো। শিডিউল বিপর্যয় না থাকায় যাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন। চাপ সামলাতে বাড়তি বগি সংযোজন সহ নানা ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। বিজয় ট্রেনটা 10 মিনিট লেটে গেছে আর সব ট্রেন আমাদের শিডিউল অনুযায়ী গেছে। যাত্রীরা নির্বিঘ্নে কিন্তু যেতে পারছেন, ওনারা টিকিট কেটে, এবং কোনো বিপর্যয় নেই, যার জন্য কোনো যাত্রী আমাদের কাছে এ পর্যন্ত কোনো অভিযোগ করেনি। সড়কপথেও দলে দলে চট্টগ্রামে ফিরছে মানুষ। পথে তেমন ভোগান্তি পোহাতে হয়নি বলে জানান দূরপাল্লার বাসের যাত্রীরা। আমি ঈদের ছুটিতে গেছিলাম আপনার কোরবানের আগের দিন, এখন 3 দিন পর চলে আসতেছি। আমার এই 9 তারিখ থেকে সেমিস্টার ফাইনাল এক্সাম আছে, আমি ডিপ্লোমাতে পড়ি আর একটা পার্ট টাইম জব করি, ওখান থেকে একটু প্রেশার দিচ্ছে। আমি মা বাবার সাথে ঈদ করতে গেছি বাড়িতে, বাড়ি হচ্ছে আমার নোয়াখালী। এখন আমি আবুল খাইরে জব করি,
সেটা হচ্ছে চাঁদপুর বাসখালী, তাই ওখানে যাচ্ছি তাড়াতাড়ি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। এবার চট্টগ্রামে কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, ঘাটতি 1,00,000 পিসের বেশি। এজন্য পশু বেচাকেনা কম হওয়া সহ বেশ কিছু কারণ বলছেন আড়তদাররা। সংগৃহীত চামড়া ন্যায্য মূল্যে বিক্রি করা নিয়েও সংশয়ে তারা তাকিয়ে আছেন ট্যানারি মালিকদের দিকে। চট্টগ্রামে পশু চামড়ার একমাত্র আড়ত আতুরা ডিপো এলাকায় মৌসুমি সংগ্রহকারী এবং বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার সংগৃহীত চামড়া কেনেন আড়তদাররা, পরে বিক্রি করেন ঢাকার ট্যানারি মালিকদের কাছে। এখন চলছে লবণ দিয়ে চামড়া সংরক্ষণের কাজ। আমি 2,500 পিস মতো খরিদ করছি, সব লবণ জাত করছি, ঠিক টাইমে করে ফেলছি, কোনো মাল নষ্ট হয় নাই। বুঝলাম তারা যতটুকু পেরেছে সংগ্রহ করে নিয়েছে, বাইরে কোনো চামড়া নষ্ট হয় নাই বা কোনো ধরনের অপ্রীতি ঘটনা হয় নাই। চট্টগ্রামে পর্যাপ্ত পরিমাণ লবণও ছিল, লবণের মাঠ ধরতে গেলে চট্টগ্রামে, তো আমরা পর্যাপ্তভাবে যত তাড়াতাড়ি সম্ভব লবণও দিয়ে ফেলছি। এবছর চট্টগ্রামে 4,00,000 পিস লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র 2,20,000 পিস, আরও কিছু রয়ে গেছে উপজেলা পর্যায়ে। একটি চামড়া আমরা নষ্ট হতে দিই নাই, যতগুলো চামড়া আসছে আমরা সবগুলোই কেনার জন্য সক্ষম হয়েছি এবং কিনতে পেরেছি, এবং আমরা রোকোবল দিয়ে অন্য অন্য বছরের তুলনায় এবছর আমরা অনেক সকাল সকাল চামড়াগুলো লবণ প্রক্রিয়াজাত করে শেষ করেছি। গরুর দাম বেশি ছিল এবং সবাই আর্থিক অবস্থাও খারাপ, সবাই কোরবানি দিতে পারে নাই, অর্থাৎ দুজনে মিলে একজন তিনজনে মিলে একটা কোরবানি দিচ্ছে, এই জন্য চামড়া সংখ্যা কম হয়েছে। যা সংগ্রহ হয়েছে তা নিয়েও স্বস্তিতে নেই আড়তদাররা। ট্যানারি মালিকরা ন্যায্য দাম না দিলে লোকসানের শঙ্কায় তারা। লেবারের দাম বেশি, লবণের দাম বেশি, মালও ভালো, মালগুলো মালের দামও বেশি গেছে। মোটামুটি আমরা এখন আশাবাদী যেন আমাদের মালগুলো সুষ্ঠুভাবে ভালো দামে বিক্রি হয়। গত বছর যে চামড়া মনে করো খরচ গেছে 200-250 টাকা, এই ধরনের 300-350 টাকার পড়বে। ট্যানারি অলাল আসি যেন সঠিক মূল্যটা দেয়, এইটার উপর যেন আমাদের বাণিজ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, প্রধানমন্ত্রী নজর রাখে। গত কোরবানি ঈদে চট্টগ্রামে সংগৃহীত হয়েছিল 3,50,000 পিস চামড়া। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের সন্দ্বীপে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী। বাউরিয়া ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় শ্রম এবং জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য আব্দুল কাদের মিয়া। আগামী নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এ সংস্থানে আওয়ামী লীগ নেতা এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে চট্টগ্রামে। সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে শোভাযাত্রা বের করে মাদক বিরোধী যুব আন্দোলন নামে একটি সংগঠন। শোভাযাত্রাটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিওসি মোড়ে গিয়ে শেষ হয়, পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। বিশ্ব সুন্নি আন্দোলনের উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ইনসানিয়াত সুরক্ষা সমাবেশ। নগরীর আগ্রাবাদে হাজিপাড়া দরবার শরীফে এই সমাবেশে ঈদুল আজহার তাৎপর্য এবং গুরুত্ব তুলে ধরা হয়। ভোগের চেয়ে ত্যাগে বেশি মনোযোগী হওয়া এবং মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান তারা। সমাবেশে 21 পদকপ্রাপ্ত সাইফুর রহমান নিজামী, সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত সহ অন্যান্য আলেম ওলামারা বক্তব্য রাখেন। পরিবেশ সুরক্ষায় বছরব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারিতে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। সকালের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। অনুষ্ঠানে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই, প্রতিটি বাড়ির আঙিনায় বা খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান তিনি। এ সময় হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। নতুন রোটারি বর্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন জেলা রোটারি গভর্নর মতিউর রহমান। এরপর নতুন রোটারি বর্ষকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলার অধীনস্থ বিভিন্ন ক্লাবের সদস্যরা অংশ নেন, পরে সুবিধাবঞ্চিতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পাঁচ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে ফ্রান্স নৌবাহিনীর জাহাজ এফএস সারকাফ। সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কর্মকর্তারা স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। সফররত জাহাজটিতে 170 জন কর্মকর্তা ও নাবিক রয়েছেন। চট্টগ্রামের অবস্থানকালে তারা মতবিনিময় ছাড়াও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।
এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।